হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে সপরিবারে উমরা করবার জন্য এই মুহূর্তে আমি সৌদি আরবে অবস্থান করছি। গত একটি ভিডিও আমি সৌদি আরবের জাবালে রহমত পাহাড়ের উপরে পাবলিশ করেছিলাম, তো মাশাল্লাহ আপনারা অনেকেই সেটা পছন্দ করেছিলেন। তাছাড়া আমি আমার অডিয়েন্সের সাথে কথা দিয়েছিলাম যে এখানে যেসব জায়গা আমি ঘুরব পর্যায়ক্রমে সেসব ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তারই ধারাবাহিকতায় আজকে শেয়ার করছি জাবালে সাওর বা গারো সাওর পাহাড়ের উপর। তো এর যে ইতিহাস বা এই পাহাড়ে কি ঘটনা সেটা আমরা যারা সফরের সময় আমাদের আমির সাহেব বলেছিলেন, আমি সেটাই আপনাদের সাথে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। এই সাওর পর্বতের একটি গুহায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা মদিনা মুনাওয়ারায় হিজরতের সময় আত্মগোপন করেছিলেন। এখন এর বিস্তারিত আমরা আমির সাহেব অর্থাৎ হুজুর সাহেবের বর্ণনায় জেনে নিব। চলুন তাহলে হুজুর কি বলেন সেটাই আমরা এখন শুনে নিই। আমরা এখন গারে সাওরের দিকে রওনা হয়েছি। কেয়াবাসম আমাদেরকে গারে সাওরে নিয়ে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কাবাসীদেরকে দাওয়াত দিলেন। মক্কাবাসীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পাওয়ার পরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে তো গ্রহণ করলেন না, বরং বিভিন্ন ভাবে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জুলুম করলেন, নির্যাতন করলেন, গৃহবন্দী করে রাখলেন। এরপর যে আল্লাহ পাকের পক্ষ থেকে যখন তিনি আদিষ্ঠিত হলেন তিনি হিজরত করবেন, তো মক্কার মুশরিকরা কাফেররা যখন বুঝতে পারলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা শরীফ থেকে চলে যাচ্ছে, তখন তারা পরামর্শ বসল যে রাসূল হত্যা করা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবিলা বনু হাশেম তারা এটার প্রতিশোধ নেবেন। তো এই প্রতিশোধ থেকে কিভাবে এড়িয়ে যাওয়া যায় এই জন্য পরামর্শ হলো যে কুরাইশি বংশের যে শাখা গুলা রয়েছে প্রত্যেক শাখা থেকে এরকম সবাই এই কতলের মধ্যে শরিক থাকবেন, যাতে করে বনু হাশেম নির্দিষ্ট কোনো কবিলার থেকে এরকম প্রতিশোধ দিতে না পারে। তো যাই হোক, সিদ্ধান্ত হলো যে আজকে রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক ওহী নাসিল জানাই দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ঘর থেকে বের হয়ে যেতে বললেন। সমস্ত কাফেররা মুশরিকরা চতুর্দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ঘেরাও করে রাখছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা হত্যা করবেন, কিন্তু আল্লাহ পাকের আদেশে আদিষ্ঠিত হয়ে তিনি বের হলেন। এক মুষ্টি বালু তাদের দিকে ছুড়ে মারলেন, ফাউসাইনা হুম ফাহুম লা ইউসিরুন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মুআজিজা ছিল, যখন তাদের কাছে বালু ফিট করা হলো সকলের চোখের মধ্যে আল্লাহ পাক এই বালু কণাগুলো তাদের চোখের মধ্যে দিয়ে দিলেন, তারা চোখ মুছতে ছিল। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে চলে গেলেন। সকালবেলা যখন তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পাইলেন, তখন তারা বুঝতে পারলেন যে আমাদের মিশন সফল হয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে বের হয়ে চলে গেছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগেও আল আমিন লাকব ছিল, নবুয়তের পরেও সবার আমানত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে যাবেন, সকলের আমানত যদি সুন্দরভাবে পৌঁছে দেওয়া যায়, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে রেখে গেলেন আমানত পৌঁছে দেওয়ার জন্য। সকালবেলা তাদের কাছে যখন তারা জানতে পারলেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে চলে গেছে, তখন তারা মক্কার চতুর্দিকে এরকম সবাই পড়লেন এবং ঘোষণা দিলেন যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারবে তাদেরকে 100 উট পুরস্কার দেওয়া হবে। তো যাই হোক, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের থেকেই সাহাবায়ে কেরামদেরকে বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জানিয়ে রাখছিলেন যে আমার সাথে তোমাকে হিজরত করতে হইতে পারে।
তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘরে আসলেন। ঘরে আসার পরে মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আওয়াজ দেওয়া মাত্র বের হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি কি ঘুমাওনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন যে আপনি যেদিন থেকে বলেছেন যে আমার সাথে সফর হবে ওই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগাইনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন এই স্বাভাবিক রাস্তা বাদ দিয়ে, ইব্রাহিমের রাস্তা বাদ দিয়ে, হিজরা রোড দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মদিনার পথে রওনা হলেন। প্রথমেই মক্কা থেকে 3 মাইল দূরে আমরা এখন যেখানে যাচ্ছি গার সাউর একটা পাহাড়, তো সমতল ভূমি থেকে প্রায় 528 মিটার উপরে হবে এরকম হাদিসের মধ্যে পরিমাণ উল্লেখ করা হয়। সমতল ভূমি থেকে প্রায় 528 মিটার উপরে এই গারে সাউর, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে যে এই গুহাটাকে পরিষ্কার করলেন, পরিষ্কার করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে নিয়ে গেলেন। একটা গর্ত এরকম ছিল যেটা তিনি বন্ধ করতেছিলেন না, নিজের এরকম পাও দ্বারা এটাকে বন্ধ করে রাখছিলেন। তো এটা লম্বা ঘটনা বয়ান করা আছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহার মধ্যে অবস্থান দিলেন। আল্লাহ পাকের কুদরত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিশানা দেখে আরবরা খুব জ্ঞানী মানুষ ছিল, তারা মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারত যে এই পায়ের ছাপ কোন ব্যক্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ দেখে কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুহা পর্যন্ত চলে আসছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যদি একটু মাথা উঁচু করে আমরা তো ধরা খেয়ে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, তুমি পেরেশান হয় না, আল্লাহ পাক আমাদের সাথে আছেন। তো আল্লাহ পাকের হুকুমে এই গুহার মুখে কবুতর বাসা বানাইলেন, মাকড়সার জাল বানাইলো। এইগুলো কাফেররা মুশরিকরা দেখে বললেন এখানে কোনো মানুষ প্রবেশ করতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক এইভাবে হেফাজত করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার গোলামদেরকে প্রত্যেকদিন বকরি চড়ানোর জন্য, উট চড়ানোর জন্য এই জায়গা পর্যন্ত পাঠাইছেন। তাতে করে রাত্রিবেলা আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাবার নিয়ে আসতেন, খেজুর নিয়ে আসতেন। তো এই পায়ের দাগ যেন কাফেররা বুঝতে না পারে এই জন্য আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার গোলামদেরকে প্রত্যেক দিন একটু বলেন যে গারে সাউর পর্যন্ত এরকম উট চড়ানোর জন্য। তো আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের থেকে এইভাবে হেফাজত করতেন। এই গারে সাউরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 3 দিন ছিলেন। এরপর এখান থেকে বের হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনার পথে রওনা হয়ে চলে গেছেন। এখন আমরা সেই গারে সাউরের কাছে যাবো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে প্রসারের জন্য, দিনকে কায়েম করার জন্য কি পরিমাণ মেহনত, মুজাহাদা, মুশাক্কাত এগুলো করেছেন, এগুলো একটা অনুভূতি আমাদের মধ্যে আনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ি অঞ্চল যেখানে চলাফেরা খুবই কষ্টকর, একটা পাহাড়ের গুহা ছোট্ট একটা জায়গা, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের মেহনত করার জন্য এই মেহনত, কষ্ট, মুশাক্কাত এগুলো করেছেন, এই অনুভূতি আমাদের মধ্যে আনা এবং দিনের উপর আমল করা, সুন্নতের উপর আমল করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আশা করছি এতক্ষণ আপনারা হুজুরের বয়ান শুনেছেন। আমরা এতক্ষণ যে গারো সাউর পর্বতের কথা শুনছি সেই পর্বতে কিন্তু আমরা এখনও পৌঁছাইনি। আমরা খুব সকাল সকালেই হচ্ছে সেখানে যাবার জন্য রওনা দিয়েছিলাম। এখানে এসে খুবই ভালো লাগছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পর্বতে যেই পথে হেঁটে গিয়েছেন সেই পথ থেকেই হেঁটেছি, খুবই ভালো লেগেছে। আর এতক্ষণ যে গারো সাউর পর্বতের কথা বলা হয়েছিল এই সেই পর্বত, এখানে ওই যে ছোট ছোট দেখছেন মানুষ ওখানে উঠে দেখার জন্য যাচ্ছিল কিন্তু আমরা ওখানে যাইনি, আমরা নিচ থেকে দোয়া পড়ে চলে এসেছি। এই পর্বতেরই একটি গুহায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং
আবু বকর রাজিনানা অবস্থান করেছিল। এখান থেকে দেখার পরে আমরা আরো অনেক জায়গায় ঘুরেছি, পর্যায়ক্রমে সেসব জায়গারও আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতো আমি বিদায় নিতে চাচ্ছি, দেখা হবে, কথা হবে আবার আমার অন্য ভিডিওতে। সেই পর্যন্ত অপেক্ষা থাকবেন, আল্লাহ হাফেজ।